বেশ কিছুদিন আগে বাজার থেকে পুঁইশাক নিয়ে এসেছিল, আর সেই পুঁইশাকটা ছিল বানের পুঁইশাক। বানের পুঁইশাক বলতে কি বোঝেন আমি কিন্তু সঠিক বুঝি না। শুনেছি যে বানের পুঁইশাক বলে, তাই আমিও বলি। আমাদের অঞ্চলে কিন্তু বলে আরানিতে পুঁইশাক বা বেয়ে ওঠা পুঁইশাক বা জানালির পুঁইশাক, মানে যে পুঁইশাকটা লতানো হয়। তো যশোরের মানুষরা বলে বানের পুঁইশাক, এর মানে কি আমি কিন্তু এখনও সঠিক বলতে পারবো না। তো সেই পুঁইশাকটা নিয়ে এসেছিল এত মজা এবং এত স্বাদ, যেটা ডাটাগুলো আমি একটাও ফেলে দিই নাই। এখানে বোধহয় চারটা পাঁচটা ডাটা ছিল, চারটা পাঁচটা ডাটার গোড়াটাই আমি নিয়ে এসে আমার বালতি ভাঙা বালতিতে মাটি ঢেলে ওখানে পুঁতে দিয়েছিলাম। তো সেটা এখন দেখছি সুন্দর কুশি বের হয়ে, পাতা বের হয়ে, পাতাগুলো খুব সুন্দর বড় বড় হয়েছে। দেখা যাক কি হয়। তো এই যে আজকে দুপুরে রান্নায় থাকছে খুবই সহজ এবং সিম্পল এবং মজাদার সব খাবার। ভাতের পাতিল তো বসিয়েছি, ভাত তো প্রায় হয়ে এসেছে, মানে হাফ কেজি খানিক আলু কুচি করে নিয়েছি, আলুর ছিলকা সহই কিন্তু আমি কুচি করে নিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, সাথে কিছুটা জিরার ফোড়ন। এরপর দিয়ে দিয়েছি তিন চারটা মাঝারি সাইজের পেঁয়াজ, কুচি করে কেটে নিয়েছিলাম, সেটাই ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজা হতেই এখানে প্রতিদিনে মাছ মাংস এটা সেটা রান্না করাই হচ্ছে, তো এরই ফাঁকে ফাঁকে কিন্তু ভর্তা ভাজি ডাল এটা সেটা চচ্চড়ি মানে করতেই আছি, কারণ একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না। পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া আর এক চামচ মরিচের গুঁড়া। আমরা মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ বলতে কি মাসের অর্ধেক মাঝামাঝি 15 তারিখ চলে গেলেই বোঝা যায় টানাটানি শুরু হয়ে যায়। তেল আসছে তো নুন নাই, নুন আছে তো ঝাল নাই, তো এই অবস্থা। তো আজকে অবশ্য আলহামদুলিল্লাহ সবই আছে আমার ঘরে, শুধু অভাব কাঁচা মরিচের। দুই দিন ধরে কাঁচা মরিচের অভাব চলছে, আর যেটা গুঁড়া মরিচ দিয়েই কাটিয়ে দিচ্ছি। তো এই তো আজকে আলু ভাজি করব, যেটা আমার এবং আমার ছেলে মেয়ের সকলেরই খুবই পছন্দ, রুটির সাথে হোক বা ভাতের সাথে হোক। তো আজকে গরম ভাতের সাথে আলু ভাজি আর ডাল, ডালটা আমি রান্না করেই নিয়েছি, যেটা আর আপনাদেরকে দেখাই নাই। ভাত তো হচ্ছে, সেটা তো আপনারা দেখতেই পেলেন, আর এই যে আমার আলু ভাজি, আলুটা ঢেলে দিয়েছি, সুন্দর করে একটু নেড়েচেড়ে নিব, তারপরে দিয়ে দিব একটু পানি। পানিটার পরিমাণ আপনারা বুঝে নেবেন, যে যেমন আলু দিবেন ঠিক তেমন, খুব বেশি পানি দিলে কিন্তু আবার গলে যাবে, তখন ভাজিটা মজা হবে না। তো এই যে ভাজিটা বসিয়ে দিয়ে এটা সেটা গৃহিণীরা যা করে, এটার একটু লবণের প্যাকেট থেকে লবণ বের করে নিচ্ছি, একটু চালের প্যাকেট থেকে চালটা কেটে একটু বক্সে ভর্তি করে নিচ্ছি। আসলে কি মানে আমাদের রেশন তো মাসের শুরুতেই আসে, এই জন্যই চাল ডালের অভাব বোঝা যায় না বা সমস্যা হয় না। কিন্তু আনুষঙ্গিক জিনিসপত্র আমরা যারা মধ্যবিত্ত, তারা কিন্তু মাসের 15-20 দিন গেলেই তারপরে শুরু হয়ে যায় 1 তারিখের অপেক্ষার পালা। এই যে বাসমতি, দেশি বাসমতি চালের প্যাকেটটা কেটে নিলাম, খিচুড়ির চাল শেষ হয়ে গেছে। আর আপনারা তো জানেনই আমার ঘরে রুটি পরোটা আর খিচুড়ি সমান তালে চলে, কোনোটায় কম না। মাঝে মাঝে ভাজিটা নেড়ে দিচ্ছি, এতো পানি কিন্তু দিয়ে দিয়েছিলাম খুবই সামান্য, এবং ঢাকা দিয়ে দিয়েই ভাজিটা করে নিব। কালকে পাপড় সব কেচে দিয়েছি বাসার, পাপুষগুলো সবই শুকিয়েছে, যেগুলো মোটা সেগুলো আর শুকায়েছিল না, তো আজকে সকাল থেকে যে রোদ বের হয়েছে তাতেই শুকে গেছে। তো এরই মাঝে কিন্তু আমার ঘরদোর মোছানো চোছানো সব সম্পন্ন হয়েছে, ওই জন্যই পাপুষগুলো, শুকনো পাপুষগুলো নিয়ে এসে বিছিয়ে দিলাম। আর ঘর পরিষ্কার, ঘরে পাপুষ বিছিয়ে দিলে যে কি মজা লাগে জানি না আপনাদের কেমন লাগে, আমার খুবই শান্তি লাগে। আর একটা শান্তি লাগে গোসল করে এসে, যখন আমি দাঁড়াই আমার পরিষ্কার ঘরের মেঝে পাপোশের উপরে, তখন আমার কেন জানি খুব শান্তি শান্তি ফিল হয়। এরই মাঝে কিন্তু ভাত আর আলু ভাজি আমার হয়ে গেছে, ছোট ছেলে স্কুল থেকে এসেছে, গোসলও করে ফেলেছে, ওকে একটু খাবার দিব, এরপর আমি গোসলে যাব। গোসল সেরে এসে নামাজ পড়ে খেতে খেতে দেখা যাবে 2:30 বেজে গেছে। তো ছেলেকে একটু খাবারটা দিয়ে যাই, ও বসে বসে খাক।
ভাত দিয়ে দিলাম 2-3 চামচ, এইবার দিয়ে দিয়েছি 1 বাটি ডাল আর কি, আলু ভাজি খুবই খুবই পছন্দ তাদের। দেখা যাবে ভাতের থালিটা পেলে খুশিতে আত্মহারা হয়ে গেছে। মাছ মাংস পেলেও যতটা খুশি হবে না, ততটাই আলু ভাজি পেলে তারা খুশি হয়। কিন্তু কেন জানি কোনো খাবারই একঘেয়েমি কিন্তু ভালো লাগে না। 2 দিন খেলেই আবার কেমন যেন লাগে, আবার বেশ কিছুদিন পরে করলেই প্রত্যেকটা জিনিসই তাই মজা লাগে। এই যে ভাতের প্লেটটা ছেলেকে দিচ্ছি, আলু ভাজির ঘ্রাণেই তো বুঝতে পেরেছে সে খাবার অন্যদিন টেবিলে ডাকতে হয়, আজকে কিন্তু আর ডাকতে হয় নাই। গরম ভাত আর ধোঁয়া ওঠা ভাজি খেয়ে নিচ্ছে ছেলে, আর আমি গ্লাসে পানি ঢেলে ওর দিকে তাকিয়ে আছি যে আসলে আমাদের যদি এই অবস্থা হয় তাহলে যেসব বাচ্চারা খাবার পাচ্ছে না, সকালে হয়তো কোনো রকম খেয়েছে, রাতের পাবে কি না খাবার তার কোনো, সেই সব সন্তানরা বা ছেলে মেয়েরা কি করছে এক প্লেট ভাতের জন্য, তাদের কতই না কষ্ট। আসলে খুব কষ্ট লাগে, বাবা মা হওয়াও অনেক কষ্টের ব্যাপার, তাই না? তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কন্টিনিউ করবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, শুভ দুপুর।